সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। শুরু হলো নবরাত্রি, কিন্তু করোনা পরিস্থিতিতে এবার ভিড় করে মঠে নবরাত্রির পুজো নয়, তাই ঘরে বসে মা জগদম্বার আরাধনা করার আর্জি। প্রয়োজনে অনলাইনে দেবী দর্শনের আবেদন রাজরাজেশ্বরী মঠের প্রধান পুরোহিত ব্রহ্মচারী সচ্চী স্বরূপে। সরকারি সমস্ত নিয়ম মেনে শনিবার থেকে কন্যাগোর রাজরাজেশ্বরী মঠে শুরু হলো নবরাত্রি। এই উপলক্ষে মন্দিরে জ্বালানো হয়েছে হাজার এক ঘিয়ের প্রদীপ বা অখণ্ড জ্যোতি, যা একটানা জ্বলবে নদিন ধরে। তবে শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত এই মন্দিরে প্রতিবারের মতো এবার নজন কুমারীকে নিয়ে আর পুজো হচ্ছে না। করোনা পরিস্থিতির জন্য শুধু নিয়ম রক্ষার্থে একজন কুমারীকেই পুজো করা হবে। কুমারী পূজার সময় এবার সাধারণ ভক্তদেরও প্রবেশের অনুমতি দেয়নি মন্দির কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, ভক্তদের ভিড় এড়াতেই এবার এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও মা রাজরাজেশ্বরী দেবীকে এবারও নবদুর্গা রূপে নদিনই সাজানো হবে ও পুজো করা হবে। নবমীর দিন মাকে সাজানো হবে ভগবান শ্রী রামচন্দ্র রূপে। আমরা ফিরে আসছি অন্য খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। ওম জুয়েলার্স, যেখানে আপনি পাচ্ছেন হলমার্কযুক্ত 22 ক্যারেট সোনা ও হীরের গয়নার এক্সক্লুসিভ কালেকশনস। এটিএম পেটিএম গুগল পে অ্যাকসেপ্টেবল। জিটি রোড কর্ণগড়, ডিওলডি বাস স্টপ। सनातन धर्म में वैसे चार नवरात्र होती हैं, दो गुप्त दो उदित। तो आज से शारदीय नवरात्र का आरंभ हुआ है। प्रथम दिन भगवती शैलपुत्री का पूजन होता है। प्रथम शैलपुत्री च द्वितीयम ब्रह्मचारिणी। आज प्रातःकाल राजराजेश्वरी सेवा मठ में घट स्थापन किया गया और भक्तों के द्वारा जो ज्योतियाँ जलाई जाती है उनका प्रज्वलन किया गया और भगवती का आवरण पूजा विधि विधान से हुआ। भगवती राजराजेश्वरी ही शैलपुत्री हैं, यही ब्रह्मचारिणी, यही चंद्रघंटा हैं, इनका पूजन हुआ। 9 दिन इन्हीं क्रमों से भगवती का पूजन आराधन होगा, रोज दिव्य श्रृंगार होगा। कोरोना काल है चूँकि, इसी कारण से कुछ शासन की पाबंदियां हैं, उसको देखते हुए प्रातःकाल जो विशेष आरती होती है, सायंकाल जो विशेष आरती होती है, उसमें भक्तों का प्रवेश निषेध है। तो उसके लिए भी मंदिर प्रशासन ने व्यवस्था किया है, लाइव आप लोग आरती का दर्शन कर सकते हैं। भगवती का एक नाम आता भावना मात्र संतुष्ट दिया, तो अपने भावों से घर में बैठे बैठे ही माँ जगदम्बा का आराधन आप लोग कर सकते हैं। और यथाशक्ति सात्विक सोच रख कर के जितना आराधन करेंगे माँ जगदम्बा उतनी ही कृपा करेंगी। অপরদিকে কোভিড পরিস্থিতিতে পঞ্চায়েত এলাকার আর্থিকভাবে দুর্বল মানুষের পাশে দাঁড়ালো নবগ্রাম পঞ্চায়েত। শনিবার পঞ্চায়েতের সামনে প্রায় শতাধিক ছোট ছোট ছেলে মেয়ে ও 100 মহিলার হাতে পুজোর পোশাক, মাস্ক, চকোলেট ও শাড়ি তুলে দিল নবগ্রাম গ্রাম পঞ্চায়েত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত, উপপ্রধান গৌর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্য ছাড়াও পঞ্চায়েতের সকল সদস্য ও সদস্যরা। এদিন পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত জানান, বর্তমান পরিস্থিতিতে অন্যান্য জায়গার মতো নবগ্রামেরও বহু মানুষ সমস্যায় রয়েছেন, অনেকের কাজও চলে গেছে। এই অবস্থায় আমরা সবাইকে না পারলেও আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু মানুষকে পূজোর বস্ত্র তুলে দিলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করছি, খুব শীঘ্রই যেন এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারি। উপপ্রধান গৌর মজুমদার জানান, আমরা এলাকার সব পুজো কমিটিগুলোকে সরকারি নিয়ম মেনে পুজো করার পাশাপাশি পঞ্চায়েত থেকে পুজো প্যান্ডেলগুলোতে ব্লিচিং পাউডার, 2টি করে ময়লা ফেলার ড্রাম, মশা মারার স্প্রে করার ব্যবস্থা করেছি। ক্লাবগুলোর কাছে আবেদন জানাচ্ছি, তারাও যেন এলাকার গরিব মানুষদের হাতে কিছু হলেও নতুন পোশাক তুলে দেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা কিছু মানে দেবার ব্যবস্থা করেছি, কারণ এই সময়টা খুব বিপদের মধ্যে যাচ্ছে, যে অর্ধেক অফিস কারখানা সমস্ত বন্ধ হয়ে গেছে,
বহু লোক জামা কাপড় কিনতে পাচ্ছেন আমার এই নবগ্রামের বুকে। আমি তো বেশি পারবো না নবগ্রামের বাইরে, নবগ্রামের মধ্যে যতজন আছে তাদের প্রত্যেককেও আমি দিতে পাচ্ছি না। কিছু বাচ্চা, 100 জন বাচ্চা আর 100 জন মহিলাদের মধ্যে একটু কাপড় বিতরণ করছি, আর বাদবাকি অনেক রয়েছে, কিন্তু আমার আর কিছু করার নেই। সামর্থ্য অনুযায়ী আমি এটুকুই এগিয়েছি এবং তারা খুশি মনেই নিচ্ছে। 5 জন করে মহিলা দেওয়া হচ্ছে এক একটা সংসদে, আর 5 জন করে ছেলে মেয়েকে দেওয়া হচ্ছে 12 বছরের নিচে, কারণ এই পরিস্থিতিতে মোকাবিলা করা সত্যিই খুব কষ্টকর। তার ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, এই দুর্যোগ যেন চলে যায় এবং পুজো যাওয়ার সাথে সাথে, বছর কাটার সাথে সাথে এই দুর্যোগের যেন নিষ্পত্তি হয়, তাহলেই আমরা শান্তি পাব। আমরা সমস্ত ক্লাবগুলোকেই বলেছি তাদেরকে লোক সংখ্যা কমাতে, প্যান্ডেলের 3 দিক খোলা রাখতে, সরকারি নিয়ম যেগুলো সেগুলো পালন করতে বলেছি। তার সাথে সাথে আমরা সমস্ত পুজো প্যান্ডেলে কী কী করণীয় এই সিচুয়েশনে, তার জন্য একটা প্রত্যেকটা পুজো কমিটি বা প্রত্যেকটা পুজো প্যান্ডেলে আমরা নিজেদের তরফ থেকেই একটা করে হোর্ডিং আমরা লাগিয়ে দেবো, ব্যানার লাগিয়ে দেবো যে এই এই সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে। আর এছাড়া আমরা পঞ্চায়েত থেকে সব ক্লাবকে যাতে ময়লা ফেলার জন্য ড্রাম একটা করে দেওয়া হচ্ছে, 2 করে ওই, আর তার সাথে প্রত্যেকটা ক্লাবকে ব্লিচিং দেওয়া হচ্ছে পঞ্চায়েতের তরফ থেকে, এবং সব ক্লাবগুলোকে এটাও বলা হয়েছে যে তারা এবারে অন্য অন্য দিকে খরচা কমিয়ে গরিব মানুষদের যেমন আমরা পঞ্চায়েত থেকে দিচ্ছি, পঞ্চায়েত থেকে যেমন 200 জনকে দেওয়া হচ্ছে শাড়ি এবং জামা কাপড়, তেমনিভাবে সব ক্লাবগুলোর কাছে আমরা অনুরোধ করেছি যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে অনেকে নিজেরা খাবার সংস্থান করতে পারছে না, নতুন জামা কাপড় পরবে কোথা থেকে, সেই জন্যে সবাই যেন তার তার এলাকাতে যে ক্লাব সারাউন্ডিং বা সেই পাড়াতে বা একটা ওয়ার্ড ভিত্তিক করে সবাই যেন গরিব মানুষের হাতে কিছু কিছু করে জামা কাপড় তুলে দেয়, যাতে কেউ এমন না হয় যে আমাদের এটা সবথেকে বড় উৎসব তো ভারতবর্ষে, দুর্গাপুজোর মতো এত বড় উৎসব নেই, এই উৎসবের দিনে সবাই যেন একটা করে হলেও নতুন জামা কাপড় পরতে পারে, এই আবেদনও ক্লাবগুলোর কাছে আমাদের তরফ থেকে করা হয়েছে। সৃজন, খবর বাংলা নিউজ।